हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम टू कोहिनूर किचन। आज के आबारों नतून एक रेसिपी निये हाजिर हुए गेलाम। शुधुमात्र मयदा और चीनी दिए भीषण मजार एक पिठा तैरी करे देखाबो। झटपट अतिथि आप्यायने बा बिकेले नास्ता ए पिठागुलो बनिए निते पारें। पिठागुलो बनानो सहज, खेते किन्तु दारुण मजार। आशा करछि आज के रेसिपी आपनादेर भालो लागबे। रेसिपि भालो लागले चैनल सबसक्राइब करे पाशेई थाकबेन। ताहले चलुन चले जाच्छि मूल रेसिपिते। प्रथमे एकटा बाटिते निये नेछि 2 कप मयदा। हाफ चा चामच दिए दिच्छि लवण। 2 टेबिल चामच परिमाण दिए दिच्छि रान्नार रेगुलर तेल। एखन हाथ दिए सबकिछु एकसंगे भालो करे मिक्स करे निच्छि। एई काजटा एकटु समय निये करते हबे, एते करे फिटागुलो अनेक सफ्ट हबे। मिक्स करा हये गियेछे। এখন এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। একটা আঙ্গুল ডুবিয়ে তাপ সহ্য করার মতো এরকম কুসুম গরম পানি নিতে হবে। এখন একটু একটু পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নিব। তো ডোটাকে বেশি কিন্তু নরম করে নেওয়া যাবে না, মোটামুটি একটা টাইট ডো তৈরি করে নিলাম। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমরা চিনি শিরাটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর শিরাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো শিরাটা কিন্তু বলক উঠে গিয়েছে, এটাকে আমি অনেকক্ষণ ধরে জাল করব না, চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। তো শিরাটা কিন্তু একদম ফুটে উঠেছে আর চিনিটাও গলে গিয়েছে। এখন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে করে শিরাটা ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে না যায়। তো নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে ডোটা 10 মিনিট পরে একদম সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন আরও কিছুক্ষণ মথে নিব। এখন অল্প কিছুটা ডো আমি নিয়ে নিয়েছি, বাকি ডোটা আমি আবারও ডেকে রেখেছি। তো এখন হালকা একটু ময়দা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটাকে লম্বা করে বেলে নিতে হবে। আর রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা পিজ্জা কাটার দিয়ে রুটির চারপাশটা কেটে নিতে হবে। এখন পিটার ডিজাইন দেওয়ার জন্য ঠিক মাঝ বরাবর কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিজ্জা কাটার না থাকে নাইফ দিয়েও কেটে নিতে পারেন। আর একটু খেয়াল করবেন আমি কিভাবে কাটতেছি। আমি কিন্তু একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি মাঝ বরাবর। এভাবে চিকন চিকন করে কেটে নিলে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হবে, লেয়ারগুলি বোঝা যাবে। কেটে নেওয়া হয়ে গেলে এরপর অর্ধেকের দুই পাশে একটু করে পানি লাগিয়ে বাকি অর্ধেকটার উপর লাগিয়ে চেপে নিব। এইভাবে আবারও বাস দিব। একটা পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তবে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে রাখবেন না, এতে করে পিঠাগুলোর বাসটা বসে যাবে। 3টা পিঠা বা 4টা পিঠা তৈরি করার পরে বাসতে চলে যাবেন। তো আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
তো আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি। তো এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিব। এখন আমি পিঠাগুলো বাস্তে চলে যাব। চুলে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এক একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে করে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে। একটা পাশ যখন পিঠার হয়ে আসবে তখন পিঠাগুলোকে উল্টিয়ে দিতে হবে। পিঠাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। পিঠাগুলো এখন তেলের থেকে নামিয়ে সাথে সাথে গরম পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে পিঠাগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট শিরার মধ্যে এভাবে ডুবিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পিঠাগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর আপনি চাইলে পিঠাগুলো কিন্তু এমনিই খেতে পারেন। তো এখন শিরা থেকে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মুচমুচে রসালো হয়েছে। ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক পিঠাগুলো কতটা মুচমুচে আর রসালো হয়েছে। তো আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।